মূলত বাইক চালানোর যে প্রেরণাটা সেটা আসছে হচ্ছে আমার আম্মুর কাছ থেকে, কারণ আমার আম্মু নিজেও একজন বাইকার। আমি ছোট থেকে দেখতেছি যে আমার মা বাইক চালাচ্ছে, আমার মায়ের বাইকের পিছনে চলে আমি এদিক সেদিক যাচ্ছি, আমার মা অফিস করতেছে। লেডি বাইকার শব্দটা শুনলেই মানুষ একটু অন্য চোখে দেখে। আমি 2019 সালের 29 অক্টোবর একটা বাইক অ্যাক্সিডেন্ট করি। তো সেই বাইক অ্যাক্সিডেন্টের পর আমার ডান পাটা ভেঙে যায় এবং আমার ডানের যে চোয়ালটা হচ্ছে আপনার ফ্র্যাকচার হয়ে যায়। তো তখন অনেকে আমাকে বলে যে শান্তি, আমার মায়ের নাম শান্তি, যে মেয়েকে আর বাইক চালাতে দিও না বা আর বাইক চালাতে হবে না, মেয়ের কাছ থেকে নিয়ে নাও, মানে নানান লোকে নানান কথা। তো আমি আমার মা পাত্তা দেয় নাই, কারণ আমার মায়েরও বাইকের প্রতি আলাদা একটা ভালোবাসা, আমিও পাত্তা দিইনি। তো আমার অ্যাক্সিডেন্টে অপারেশনে ঠিক 26 দিনের দিন থেকে হচ্ছে আমি আমার বাইকটা শুরু করে দিই। অনেক বড় ভাইয়াদের দেখি, অনেক ছেলেদের দেখি করে, তো আমারও একটি ইচ্ছা থাকলো যে টেকনাফ তেঁতুলিয়া আমিও দিব। তো অবশ্যই এর আগে কখনো কোনো মেয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া ট্যুর মানে রাইড করে নাই, তো ভাবলাম যে আমি দিই, ইভেন আমি সোলো রাইড দিব, আমার একটা ইচ্ছা। তো আমি ওই হিসাবে সোলো রাইড দিলাম। তখন টেকনাফ তো তেঁতুলিয়া শেষ করার পরে ভাবলাম যে না, আমি 64টাও দিয়ে আসি। তখন আর কি মায়ের কাছে গেলাম, মাকে বললাম, তখন মা আমাকে হেল্প করলো, ঠিক আছে। প্রথমে অবশ্য রাজি হয়নি, কিন্তু পরে রাজি হলো। যাই হোক, মূলত তার অনুপ্রেরণাতেই আমি 64 জেলা ভ্রমণ করলাম, যে আমার ইচ্ছা আমার বাইক নিয়ে 64 জেলা ঘোরা। তার মধ্যে হ্যাঁ, তার মধ্যে আমি চাচ্ছিলাম, যেহেতু আমি জিমিকে, আমার যে কুকুর জিমি, তো ওকে নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া কমপ্লিট করছি। তো ও বাংলাদেশের প্রথম কুকুর ছিল যে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাইকে করে রাইড করছে, ট্যুর করছে। তো আমার একটা ইচ্ছা জাগলো যে আমি জিমিকে আরেকটা রেকর্ড কেন না করাই, যে বাংলাদেশের 64টা জেলা আমি ওকে নিয়ে ঘুরবো, এটা একটা রেকর্ড হবে। এক একজনের মন মানসিকতা এক এক রকম, একজন ভালো চোখে নেয়, আবার অন্যজন আছে সে খারাপ চোখে নেয়। মানে আমি তো আর তাদের মন মানসিকতা চেঞ্জ করতে পারবো না। তারপরে ইচ্ছা আছে চেঞ্জ করা, যে যারা মেয়ে বলে অবহেলা করে আর কি, আরে মেয়ে বাইক চালায়, মানে এরকম একটা করে। ইভেন এখনও রাস্তাঘাটে চলতে গেলে বিভিন্ন কটূক্তি শুনতে হয় আর কি, এখনও শুনতে হয়। প্রথম আমি বুঝি নাই, পরে এখন যে পর্যায়ে চলে গেছে আমার মেয়ে, তাতে তো আমি মা হিসাবে মানে অনেক গর্ব, এমনকি অনেক খুশি আমি। মানে সবাই বলে আমাকে, রাস্তাঘাটে বলে আমি চাকরি করি, সবাই আমাকে জিজ্ঞেস করে। আমি মেয়েটাকে এইভাবেই ঘুরে উঠাইছি যে আমার জানি মানে ছেলের প্রয়োজন না হয় এই জন্যে। আর আমার মেয়েকে দেখে আরও 10টা মেয়ে শিখুক চলুক, আমরা তো মেয়েরা অনেক পিছিয়ে আছি না, মানে বলতে গেলে একটু সাহসভাবে না চললেই এই ধর্ষণ, এই বিভিন্ন কুপ্রস্তাব, এই সেই, মানে গাড়ির যে মজা, বেশি মজা মানে ভোগ করে ও। মনে বল থাকার কারণে সারা দেশ ঘুরতে পারছে, যে শীত গেল যে ওই যে ওর ভ্রমণের সময় কুয়াশা, তারপরেও কিন্তু ও একদিন আমি রাত 2টার সময় ফোন দিয়েছি, কোন জায়গায় আমি এখন নিয়ে আসি, তিনি কইল দক্ষিণে ফেনি। একটা ছেলে মেয়ে যা না করা পারছে, বোনজি একটা মেয়ে হয়ে এই কাজটা করে আইছে আর কি, অনেক খুশি আমরা। সে যে 64 জেলা ঘুরছে, এর ভিতরে কিছু রহস্য আছে, ওর সাহসের কোনো তুলনায় নাই। আর এইরকম ওর যে সাহসের তুলনা নাই, এটা জানেন বিধায় যে আজকে ওদের বাড়িতে আসা, যে ওর মতো যদি আমিও হইতে পারতাম আমার খুব ভালো লাগতো। ওরে দেখলে সবাই তাকায় থাকে, ওর জন্য আমাদের অনেক গর্ব হয় যে ও এরকম করতেছে, অনেকভাবে মোটরসাইকেল চালায়, আমাদের নিয়ে যায় কোথাও গেলে, ঘুরতে গেলে ওর সাথে মোটরসাইকেলে চড়ি, তখন খুব ভালো লাগে। অনেক কিছু দেখতে পেরেছি, জানতে পেরেছি, অনেক না দেখা কিছু দেখেছি। তো যেগুলো আমি বাসায় বসে বসে অনলাইনে দেখতাম, সেগুলো নিজের চোখে দেখতে পেরেছি, এই জিনিসগুলো ভালো লাগছে। বিশেষ করে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে পাহাড়ি যে অঞ্চলগুলো, পার্বত্য যে অঞ্চলটা, ওই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে, রোমাঞ্চকর মনে হয়েছে আমার কাছে। হাতের পাঁচাঙ্গুলো কখনো সমান হয় না, কেউ ভালো মন্তব্য করতেছে, কেউ খারাপ মন্তব্য করতেছে, তারপরে খারাপ মন্তব্যগুলো পিছনে ফেলেই আমি সামনের দিকে আগাচ্ছি বা আগানোর চেষ্টা করতেছি। ইভেন আল্লাহ যদি বাঁচায় রাখে বা আমার যদি অ্যাবিলিটি হয় বা কোনো স্পন্সর বা সুযোগ সুবিধা, কোনোরকম ফ্যাসিলিটি যদি আমি পাই,
তাহলে ইনশাআল্লাহ দেশের বাইরে ট্যুর করার ইচ্ছা আছে। Okay.